নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো শুরু করছি আজকে আর একটি নতুন ব্লগ, আর আমার এই নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে সোমবার, এখন বাজে সকাল 6:30, আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আশা করছি যে আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো প্রতি সোমবারে জল ঢেলেছি, তো আজকেও ঢালবো। আর আজকে আমরা বাড়ির সবাই ঢালবো, মা বাবা তোমাদের দাদা ভাই, তো সবাই ঢালবো। তো সেই জন্য সকাল সকাল আমি আগে মন্দিরে চলে এসেছি, মন্দিরটা একটু পরিষ্কার করতে, আর মা ওইদিকে রান্না করছে। আর মন্দিরটা যেহেতু প্রতি সোমবারে সবাই জল ঢালে, তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে, তো এগুলো তো পরিষ্কার না করে পুজো দেওয়া যাবে না। তো সেই জন্য ঝটপট আগে আমি এগুলো পরিষ্কার করে নেব। আর সকাল সকাল পরিষ্কার করার কারণও আছে আর একটা, তো এরপরে আমরা যাব রায়গঞ্জ দেবপুরী, তো ওই ব্লগটা পরে পাবে, এটা আগে ওটা পরে পাবে। তো যাই হোক, তার জন্য সকাল সকাল মানে এখানকার পুজোটা দিয়ে নিচ্ছি, আর এটা আমাদের বাড়ির পাশের মন্দির, তো সকাল সকালে এখানে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে আবার ওখানে যাব সবাই মিলে। তো যাই হোক, এখন আমি সব পরিষ্কার করে নিলাম, কালী মন্দিরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন শিব মন্দিরটাও সব বেলপাতা ফুল এগুলো ফেলে এখন ভালো করে ঝাড় দেব, তারপরে মুছে নেব। আর তোমাদের দাদা ভাই আজকে ভোরবেলায় ভোর 4:30 দিকে ওর বন্ধুকে নিয়ে নাগর গেছে, আর আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে রাস্তার ওখানে, তো ওই মন্দিরে প্রতি শ্রাবণ মাসে, প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার বড় করে পুজো হয়, তো সেখান থেকে নাগর পাঠানো হয় জল আনতে। আর নাগরও একটা মন্দির আছে, সেখানে জল ঢেলে তারপর জলটা নিয়ে আসে, তারপরে এই শিবলিঙ্গে ঢালে। তো আগের দিন রাতেই সবাই যায়, তো তোমাদের দাদা ভাই আগের দিন রাতে যায়নি, তো ও ভোরের মানে ভোরের দিকে গেছে, ভোর 4:30 দিকে ও আর ওর একটা বন্ধু, তো দুজনে মিলে গেছে। আর আমাকে বলে রেখেছে যে মন্দিরটা পরিষ্কার করে রেখো, আমি এসে জল ঢালবো। আর ওরা তো ওখানে জামা চেঞ্জ করবে না, একদম ভেজা কাপড়ে আসবে, ওখানে একটা মন্দির আছে ওখানে জল ঢেলে তারপরে ওই জলটা নিয়ে এসে এখানে ঢালবে, তো সেই জন্যই আরও সকাল সকাল চলে এসেছি মন্দিরটা পরিষ্কার করতে। তো এখানে তো আমার ঝাড়ঝাটা দেওয়া হয়ে গেছে, আর এখন শিবলিঙ্গটা একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর কয়েকদিন থেকে ফুল বেলপাতা ফল টল থাকে, তো সেগুলো পচে গিয়ে শিবলিঙ্গের সাথে লেগে থাকে, তো সেগুলো হাত দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, শিবলিঙ্গটা পরিষ্কার করে নেব, তারপরে আমি পাশে যে কালী মন্দির আছে সেখানেও একবার মুছে নেব। তো চলো, তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে।
তো যাই হোক বন্ধুরা, মন্দিরটা আমি পরিষ্কার করে বাড়িতে এসেছি। আর এখন আমি পুজোর জন্য যেই সব লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে, এখন শুধু দুধ ঘি মধু এই সব নেওয়া বাকি আছে। তো আমি দুধ ঘি মধু একসাথে সব মিশিয়ে নিয়ে যাব, আর জলটা আলাদা নিয়ে যাব। তো ঘি মধু দুধটা আগে দিয়ে তারপরে জলটা দেব। তো এই যে দেখো, আমার একদম সব কিছু রেডি। আর ঝুড়িতে যে ফুলগুলো আছে এগুলো মা বাবার জন্য রেখে দিয়েছি, কারণ ওনারা একটু পরে জল ঢালতে যাবে, তো আগে আমি যাচ্ছি। তো সেই জন্য আগে আমারটা রেডি করে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো, সব কিছু একদম রেডি। তো চলো এখন মন্দিরে যাই আগে। চলে এসেছে, এসে প্রথমে ও জলটা ঢেলে নিল, মানে আমার ভোলেনাথ এসে শিবলিঙ্গের মাথায় প্রথমে জল ঢেলেছে। তো আমি সকাল থেকে এত পরিশ্রম করে মন্দিরটা পরিষ্কার করলাম, তো আমার ভোলেনাথ এসে শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছে, তো বেশ ভালো লাগছে। তো চলো এখন আমি জলটা ঢেলে নিই। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে, আর এখন আমি প্রণাম করে নিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আর আজকের যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।